أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. কোরআনের দৃষ্টিতে অচিরেই শিয়া, সালাফি এবং সুন্নি এদের পরিবর্তন অবশ্যই ঘটবে। এর কারণ কোরআনের ভিতরে 47 নম্বর সূরা মুহাম্মদ এর আয়াত নম্বর 38-এ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, হা আনতুম হা উলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়ামান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি ওয়াল্লাহুল গনি ওয়ানতুমুল ফুকারা ওয়াইন তাতাওয়াল্লাহু ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম থুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এরা তো এমন লোক যাদেরকে যদি ডাকা হয় যে আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তোমাদেরকে খরচ করতে হবে, তখন তারা বখিল হয়ে থাকে, এই কোরআনের জন্য তারা খরচ করতে চায় না, কিন্তু তাদের কাছে দুনিয়ার ফলসফা রয়েছে, সেই সব ফলসফার জন্য তারা খরচ করে। তা আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি খরচ করবে না, বখিল সাজবে, তাহলে সে নিজের জন্য বখিল সাজলো। আর আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে বলছেন, তোমরা সবাই ফকির আর আল্লাহ হলেন ধনী। তোমরা সবাই যদি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ এমন কওম নিয়ে আসবেন, এমন সম্প্রদায় নিয়ে আসবেন যারা অন্তত তোমাদের মতো হবে না। আজ এই তিন শ্রেণীর লোকদেরকে আমরা ভারত উপমহাদেশে দেখতে পাচ্ছি এবং আরব সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। এই সালাফি, শিয়া এবং সুন্নি এরা একে অপরের মুখোমুখি হয়ে প্রতিদিন কোথাও না কোথাও এই ধর্মকে, এদের নিজস্ব মতবাদকে ইস্টাবলিশ করার জন্য কেউ খুন হচ্ছে আর কেউ খুন করছে। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাউকে খুন করা যাবে না। কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোনোভাবে একে অপরকে তোমরা কুকাজে সহযোগিতা করতে পারবে না। কিন্তু এই তিনটি সম্প্রদায়ের মধ্যে আরও শত শত ফিরকা এবং পার্টিজ রয়েছে। এই সালাফিদের মধ্যে বলেন, সুন্নিদের মধ্যে বলেন, শিয়াদের মধ্যে বলেন, এবং সবাই নিজ নিজ জায়গায় তারা নিজেদেরকে বলে যাচ্ছে আমরা সঠিক পথে রয়েছি। 6 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের পথটি হচ্ছে সিরাতে মুস্তাকিম, এর বিপরীত যত পথ রয়েছে সেগুলি সবই ভ্রান্ত পথ। কারণ এই যে সত্য পথ, এই পথের মোকাবেলায় যত পথ রয়েছে আল্লাহ 10 নম্বর সূরা ইউনুসের 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সেগুলি ভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। তো অচিরেই আল্লাহ তাআলার এই আয়াতের দৃষ্টিতে এগুলি শেষ হয়ে যাবে, কারণ মানুষ আস্তে আস্তে কোরআনের দিকে আসছে। আর আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে বারবার বলি, আপনারা সবাই আমাদের সাথে দিন, আমরা সবাই মিলে একটি সুন্দর দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব এবং আমরা সবাই আল্লাহ তাআলার দেয়া এই পৃথিবীকে ভূস্বর্গ করার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই যেন কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতের দৃষ্টিতে এক হতে পারি, কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, কোনোভাবে যেন আমরা সুন্নিতে, শিয়াতে, সালাফিতে ভাগ বাটোয়ারা না হয়ে যাই, আমরা সবাই মুসলিম হয়ে যেন জীবন কাটাতে পারি।